আমি প্রথমবার আফ্রিকান মুসলিম পরিবারের বিবাহে গিয়েছিলাম। রং বেরঙের পোশাক, সুরেলা গান আর হাসির ঝিলিক, তাদের ঐতিহ্য, সংস্কৃতি, সবকিছু যেন এক নতুন জগতের দরজা খুলে দিল। ভালোবাসার সেই মুহূর্তগুলো, পরিবারের উষ্ণতা আর একত্রিত হওয়ার আনন্দ, সবকিছু মিলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠল। আমি আজ আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত এবং ভালো লাগার মুহূর্তগুলো তুলে ধরব। আশা করি অনেক ভালো লাগবে, তাই একটা অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে দাঁড়াবে। তারা মুসলিম হলেও তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, আমাদের সাথে তাদের কোনো মিল নাই। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের থেকে তাদের বিবাহ রীতিনীতি কতটা আলাদা। আমরা আনন্দের চলে একটু একটু নাচ গান করি ঠিকই, আমাদের মতো তারাও নাচ গান করে, কিন্তু তাদের সব ক্ষেত্রে নারীদের আনাগোনা বেশি, পুরুষের দেখা নেই বললেই চলে। সবাই যখন আনন্দে মেতে ছিল, তখন কন্যাকে বউ সাজিয়ে বাহিরে নিয়ে আসা হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না নতুন বউকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে আমি যেটা দেখলাম তাতে আমি পুরাই অবাক, নতুন বউকে দিয়ে একের পর এক নাচ করানো হচ্ছে। তবুও আমি বুঝলাম না কেন নতুন বউকে দিয়ে নাচ করানো হচ্ছে। মিনিট খানেক পরে দেখলাম বউ নাচে আর লোকে নিজেদের পকেট থেকে টাকা দিতে থাকে। এইভাবে অনেক সময় কেটে যায়। আরও অবাক করা বিষয়, বউ একই ড্রেস পরে বেশি সময় নাচতে পারবে না, তারা কয়েকবার ড্রেস চেঞ্জ করে। আমরা যেটাকে বরণ ডালা বলে থাকি, ডালা নিয়ে যে কোনো একজন বসে থাকে, আত্মীয় স্বজনেরা টাকা দেয়। তেমনি আফ্রিকানরা, যার বিয়ে সে যত সময় ধরে নাচতে পারবে ঠিক তত সময় আত্মীয় স্বজনেরা টাকা দিয়ে থাকে। তাই তারা মুসলিম হয়েও তাদের প্রত্যেকের নাচের প্র্যাকটিস করতে হয়। আরও অবাক করা বিষয়, আমরা এত সময় শুধু বউয়ের নাচ দেখলাম, এবার নতুন বরকে দিয়ে নাচানো হবে। বর বউ দুইজনকে দিয়ে একসাথে নাচানো হলো। দুইজনে খুব চমৎকারভাবে নাচল, যেখানে বাঙালি মেয়েরা অনেক লাজুক হয়ে থাকে। এদের জায়গায় আপনি থাকলে কি করতেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।